হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছে এবং সুস্থ আছে। আমি চলে এসেছি আজকে আবারও তোমাদের সামনে। আর বুঝতেই পারছো আজকে ব্যাকগ্রাউন্ডটা দেখে আমি একটু ব্যালকনিতে এসে তোমাদের সাথে আজকে কথা বলছি, কারণ রোজ রোজ ওই চার দেওয়ালের ভেতরে থেকে কথা বলতে একেবারেই ভালো লাগে না। তো সে কারণেই ভাবলাম যে আজকে একটু বাইরে এসে তোমাদের সাথে কথা বলা যাক। তো আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি। আর এই সপ্তাহ যেহেতু আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব মানে দুর্গাপুজো, তো তাই দুর্গাপূজার স্পেশাল থাকবে দুটো মিষ্টি রেসিপি। আর আজকে থাকবে বাঙালির ভীষণই প্রিয় একটা মিষ্টি রেসিপি। আর অলরেডি আমার চ্যানেলে বেশ কয়েকটা মিষ্টি রেসিপি দেওয়া রয়েছে, যেমন রসগোল্লা রয়েছে, ব্রেড মালাই রোল রয়েছে, রসমালাই। তো যারা অলরেডি এখনো দেখোনি তাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে এবং এন্ডলিস্টও তোমরা পেয়ে যাবে এই তিনটে রেসিপির লিঙ্ক। তো এখন আমি তোমাদের সাথে কথা বলবো আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সেটার ব্যাপারে। তো আজকে এই রেসিপিটা হচ্ছে বাঙালির ভীষণ প্রিয় বোঁদের রেসিপি। বোঁদের কথা মাথায় এলেই মনে পড়ে আহা, মুড়ি দিয়ে বোঁদে আর তার মধ্যে চানাচুর দিয়ে কি ভালোই না লাগে খেতে, তাই না? তো যাই হোক, এটা আমার ভীষণই প্রিয় একটা খাবার, মানে আমি মাঝে মধ্যে ব্রেকফাস্টে এটা খেয়ে থাকি, বোঁদে মুড়ি আর হচ্ছে চানাচুর। তো যাই হোক, আমি সেই আমার ব্রেকফাস্টের কথায় যাচ্ছি না, আমি বলি আজকে রেসিপিটার কথা। তো বোঁদে মিষ্টি যেটা সেটার কথা মাথায় এলেই ভাবি যে খুব টাফ হয় একটা রেসিপি, কিন্তু ঘরোয়া পদ্ধতিতেও যে এত সহজ উপায়ে বোঁদের বানানো যেতে পারে সেরকমই একটা রেসিপি ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি। তাহলে চলো বন্ধুরা দেখে নাও আজকে এই রেসিপি। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে জানো তো কী করতে হবে, অবশ্যই করে ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে যে বেল আইকনটা থাকে ওটাকে একটু বাজিয়ে দিতে হবে, তাহলে নিত্য নতুন রেসিপি আর ব্লগের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ অলরেডি আমি আজকে এই রেসিপিটা নিয়ে ভীষণই এক্সাইটেড। মিষ্টির দোকানের মতন পারফেক্ট বোঁদে বানানোর জন্য আমরা প্রথমেই চিনির রসটা বানিয়ে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর তার চেয়ে একটু কম জল। এখন আমি বানাবো এখানে দুটো ব্যাটার। তো প্রথম ব্যাটারটা হবে যে হলুদ রঙের বোঁদেগুলো হয় তার জন্য, তো এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে বেসন আর তার মধ্যে দেবো 1 পিঞ্চ যে কেসারি ফুড কালার পাওয়া যায়, মানে যেটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করে থাকি সেই কালারটা। তোমরা যদি চাও তো তোমরা নর্মাল যে কোনো ফুড কালারই ইউজ করতে পারো, কিন্তু আমার যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে বানানো একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো আমি জাস্ট এই কেসারি দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো। তো দেখো এই 1 পিঞ্চ যে কালারটা সেটা দেওয়ার পরে আমি বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে কিন্তু একটা লিকুইড ফর্মে আমরা কিন্তু গুলে নেব, ঠিক নর্মালি যেমন বেসন হয় সেরকম, তবে থিকনেসটা খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না। এখন আমরা বানাবো এখানে দ্বিতীয় ব্যাটারটা। তোমরা দেখে থাকবে যে দোকানে যে বোঁদে পাওয়া যায় সেই বোঁদেতে কিন্তু দুটো কালারের বোঁদে থাকে, একটা হলদে একটা লাল। তো লালচে বোঁদেটাই আমি এখন ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাবো। লালচে বোঁদে বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ওই কেসারি ফুড কালার যেটা নর্মালি আমরা বিরিয়ানিতে ইউজ করে থাকি সেটা, আর দিচ্ছি এখানে 1 চামচ দুধে। আর দুধটা কিন্তু অবশ্যই একটু উষ্ণ গরম দুধ, তার মধ্যে একটু কেসার গুলে আমরা সেই দুধটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং সেম প্রসেসে আমরা প্রথমে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব, খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয়। এখন দেখো আমাদের কিন্তু দুটো ব্যাটারি এখানে রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, আর এই সময় মাথায় রাখতে হবে বেকিং সোডা হলে কিন্তু পরিমাণটা অর্ধেক হয়ে যেত। তো ব্যাস খুব ভালো করে ফেটিয়ে নেব আরও একবারের জন্য আর তারপর আমরা চলে যাব যে রসটা কী অবস্থায় আছে সেটা দেখতে। এখন তোমরা দেখো চিনির দানাগুলো কিন্তু আগের চেয়ে বেশ গুলে গেছে। তো এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ আর তারপর একটু নেড়ে চেড়ে নেব এবং রসটা আর একটু ফুটে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 চামচ কাঁচা দুধ। এতে আর কিছুই না, চিনিটা কিন্তু পরিষ্কার হয়ে যায় আর ওপর দিকে নোংরাগুলো ফেনা হয়ে উঠে আসে। এইভাবেই রসটা ফুটতে থাকুক আর একটু গাঢ় হতে থাকুক ততক্ষণে চলো আমরা বোঁদেগুলোকে ভেজে নিই। তো বোঁদে ভাজার জন্য অলরেডি তেল গরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ছোট্ট ব্যাটার ফেলে দেখে নিয়েছিলাম। তো দেখো এখন আমি নিয়ে নিয়েছি এখানে একটা এরকম ধরনের জালি হাতা, ঠিক যেরকম বোঁদের শেপগুলো হয় ঠিক সেই শেপে বোঁদেটা বানানোর জন্য কিন্তু আমাদের এই সেম ফুটো ফুটো যে জালি হাতাগুলো হয় সেগুলো কিন্তু নিতে হবে। আর তার মধ্যে ব্যাটারটা দিয়ে আমরা জাস্ট একটা কাঁটা চামচ বা ফোকের সাহায্যে আমরা ঠিক এইভাবে একটুখানি নেড়ে দেবো আর ঠিক এইভাবেই কিন্তু তেলের মধ্যে বোঁদের আকারে কিন্তু মানে বোঁদের শেপে
ব্যাটারটা পড়ে যাবে। খুব ইজি ঘরোয়া পদ্ধতিতে বোঁদে বানানো। আমরা অনেক সময় প্যাকেটের বোঁদে কিনে নিয়ে আসি, এবার সেটা কোন তেলে ভাজা থাকে, কবে কার বানানো থাকে আমরা কিছুই জানি না। সেগুলো হয়তো রসে ফুটিয়ে খেলেই অনেকে বলে যে দোকানের স্বাদ পাওয়া যায়, তবে আমি বলবো তোমরা যদি এই ঘরোয়া পদ্ধতিটা একবার ট্রাই করো তাহলে আর বাইরে থেকে ওই কেনা বোঁদেও খেতে হবে না। খুব ইজি প্রসেস। এবং এইভাবেই বাকি বোঁদেগুলোকে আমরা ভেজে নেব। আর এখানে অলরেডি আমি কালারিং বোঁদেও দিয়ে দিয়েছি কয়েকটা তোমাদেরকে দেখানোর জন্য। আর বোঁদেটা কিন্তু আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কারণ খুব বেশি হুটোপাটা করলে কিন্তু কালার ধরে যেতে পারে, যেহেতু বেসন তো সেহেতু আমাদের একটু হাতে সময় নিয়ে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। বোঁদেগুলো এই পর্যায়ে তো ভাজা কমপ্লিট, আর এখন আমরা গরম তেল থেকে এগুলোকে তুলে নিয়ে আমরা কিন্তু গরম রসে দিয়ে দেব। আর রসটা কিন্তু আমি অলরেডি অফ করে দিয়েছি, কারণ রসটাকে আমরা বেশি গাঢ় করব না, জাস্ট একটা চিটচিটে ভাব এলে আমরা জাস্ট বন্ধ করে দেব, এর চেয়ে বেশি আর রসটাকে কমতে দেব না, কারণ বোঁদেগুলো দেওয়ার পর আমাদের কিন্তু রসটাকে আরও কিছুক্ষণের জন্য ফোটাতে হবে। তাই এই পর্যায়ে আমরা গ্যাসটাকে অফ রেখেছি, এইভাবে বাকি বোঁদেগুলো বানিয়ে নেব, তারপর আমরা চলে যাব নেক্সট প্রসেসে। এই পর্যায়ে আমাদের কিন্তু বোঁদে বানানোর প্রথম ধাপটা কিন্তু শেষ। আর আমরা যে পরিমাণ ব্যাটার গুলেছিলাম তাতে কিন্তু মোটামুটি ভালোই বোঁদে হয়েছে, দেখতেই পাচ্ছ মোটামুটি একটা কড়াতে ভর্তি হয়ে গেছে। তো এখন আমরা রসের মধ্যে রেখেছি বোঁদেগুলোকে, আর এইভাবে আমরা কিছুক্ষণ জাল দেবো। যতক্ষণ না বোঁদেগুলো একটু নরম হচ্ছে ততক্ষণ অবধি জাস্ট একটু ফোটাবো, তারপরে আমরা কিন্তু নামিয়ে নেব, আর তারপর আমরা কিন্তু ঠান্ডা করে পরিবেশন করব আজকের এই রেসিপি বোঁদের। তো বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে বোঁদের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই করে ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশের যে বেল আইকনটা থাকে ওটাকে একটু বাজিয়ে দিতে হবে, তাহলে নিত্য নতুন রেসিপি আর ব্লগের নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা সবার প্রথমে। তাহলে চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ সকলকে জানাই অগ্রিম দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সকলে এবছরে দুর্গাপুজোটা বাড়িতে থাকো, সেফ থাকো। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন, বাই।